নিম্ন ও মধ্যবিত্তদের চিকিৎসার শেষ আশ্রয়স্থল সরকারি হাসপাতালগুলো, কিন্তু কতটুকু সেবা পাচ্ছে রোগীরা? বিনা পয়সা ওষুধগুলো কোথায় যায়? চিকিৎসকেরা কোথায় বেশি সময় দেন, হাসপাতাল নাকি প্রাইভেট ক্লিনিকে? ভুল চিকিৎসায় মৃত্যুর দায় কার? ভাগ্যের পরিহাসে যৌবন যাদের জীবিকা, প্রতি রাতে হাত বদলানো যাদের নির্মম নিয়তে, তাদের মানবাধিকার কি সুরক্ষিত? মানুষ শুধু মানুষেরই শত্রু নয়, প্রকৃতিরও ঘোরতর শত্রু, যার প্রমাণ হালকেকোদের লাগামহীন দৌরাত্ম্য। সমাজে এসব অসঙ্গতির যুক্তিসঙ্গত উত্তর জানাবে নিউজ 24। সাথে আছি আমি সাফিয়াস রাসনা।